নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে মাথা খাটানোর মুশকিল। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি প্রীতম গাঙ্গুলি। শুরু হচ্ছে শিবরাম চক্রবর্তীর গল্প মাথা খাটানোর মুশকিল। কাঁধের ওপর একটা কিছু না থাকলে নেহাত খারাপ দেখায়, সেই কারণেই বিধাতার আমাকে ওটা দেওয়া। মাথা কেবল শোভার জন্য, ব্যবহারের জন্য নয়। যখনই কোনো ব্যাপারে ওটাকে খাটাতে গেছি তখনই এর প্রমাণ আমি পেয়েছি। একবার মাথা খাটাতে গিয়ে যা বিপদে পড়েছিলাম তার কাহিনী স্বর্ণাক্ষরে আমার জীবন স্মৃতিতে লেখা থাকবে। ক্রমশ যতই দিন যাচ্ছে আরো যত প্রমাণ পাচ্ছি ততই আমার এই ধারণা বদ্ধমূল হচ্ছে। সেই কাণ্ডর পর থেকে আমার মাথাকে আমি অলংকারের মতোই মনে করি, সর্বদা সঙ্গে রাখি, না রেখে উপায় কি, কিন্তু কাজে আর ওকে লাগাই না। গোবিন্দ, গোবিন্দর জন্যই যত কাণ্ড। গোবিন্দ আমার বন্ধু, তার উপকার করতে গিয়েই তারপর থেকে আমি বুঝতে পেরেছি কারোর উপকার করতে যাওয়া দূরে থাক, একটা পোকারও উপকার করবার মতো বুদ্ধি আমার ঘটে নেই। গোবিন্দ কিছুকাল থেকে ক্রমেই আরো মৃয়মান হয়ে পড়ছিল, কারণ আন্দাজ করা কঠিন। রোজ বিকেলে বালিগঞ্জ লেকের ধারে বেড়াতে যায়, অনেক রাত্রি পর্যন্ত সেখানে মশাদের সঙ্গে পাইচারি করে, রাত ১২টা বাজিয়ে বাড়ি ফিরে মশা কামড়ানো অঙ্গ প্রত্যঙ্গে বার্নল ঘষে, তারপর শুতে যায়। এই রকমই প্রত্যহ, মশারাও যেন ওকে চিনতে পেরেছিল, আর সবাইকে ছেড়ে দিয়ে ওর জন্যেই যেন ওত পেতে থাকে। দাঁতের ধার শানিত রাখার জন্যে অনেক বনেদি বায়ুসেবীকে ওরা পরিত্যাগ করেছে, এমনই গোবিন্দর প্রতি ওদের টান। আর গোবিন্দও দিন দিন আরো বেশি আহত হয়ে বাড়ি ফিরছে, কিন্তু গোবিন্দর লেকে বেড়ানোর কামাই নেই। বিকেল হয়েছে কি ওকে দড়ি দিয়েও বেঁধে রাখা যাবে না। হলো কি গোবিন্দর, কবিটবি হয়ে গেল নাকি হঠাৎ? একদিন আমিও ওর বেড়ানোর সঙ্গী হলাম। ব্যাপার কি হে গোবিন্দ? অনেক সাধা সাধির পরে গোবিন্দ একজন প্রৌঢ় ভদ্রলোককে দেখিয়ে দিল। ওই যে উনি, কৌতূহলী হয়ে আমি জিজ্ঞেস করি। উনি তো বুঝলাম, কিন্তু কি হয়েছে ওর? অনেক কষ্টে গোবিন্দের কাছ থেকে যা আদায় করা যায় তার মর্ম হচ্ছে এই যে ভদ্রলোকের নাম জগদীশ চৌধুরী, কোনো এক নাম জাদা অফিসের বড়বাবু। একটা চাকরির জন্যে গোবিন্দ অনেক দিন ওর পেছনে ঘোরাঘুরি করছে, কিন্তু সুবিধা করতে পারেনি। অনেক মোটা মোটা চাকরি নাকি আছে ওর হাতে, ইচ্ছা করলেই উনি দিতে পারেন। ও এই কথা, একটা চাকরি, তা আমাকে বলনি কেন? একদিন আমি ব্যবস্থা করে দিতাম ওর কাছ থেকেই। বলো কি হে, ওর কাছ থেকেই আদায় করতে? গোবিন্দ অবাক হয়ে তাকায়। ভারী কড়া লোক তা জানো? হ্যাঁ, হোক না কড়া লোক, সব কিছুরই কায়দা আছে। মাথা খাটাতে হয় হে মাথা, বুঝেছো? গোবিন্দ মাথা নাড়ে, তেমন উৎসাহ পায় না। আরে বাবা, ও তো এক্ষুনি হয়ে যায় এক কথায়, তেমন কি কঠিন? আচ্ছা, ভদ্রলোক কোথায় গিয়ে দাঁড়িয়েছে লক্ষ্য করো। দেখেছ, একেবারে জলের ধারটায়। আমি করব কি, পেছন থেকে গিয়ে হঠাৎ যেন পা ফসকে ওর ঘাড়ে পড়েছি এমন ভাবে এক ধাক্কা লাগাবো, তাহলে উনি লেকের মধ্যে কুপকাত। হ্যাঁ, তুমি তখন করবে কি, লেকের ভেতর ঝাঁপিয়ে পড়ে জল থেকে উদ্ধার করবে ওকে। তাহলেই তো তোমার চাকরির পথ একদম পরিষ্কার। কি কিরকম চাকরির পথ, নাকি জেলখানার পথ? তুমি নেহাত আহাম্মক, এই জন্যেই তোমার কিছু হয় না। জীবনদাতাকে লোকে চাকরি দেয় না জেলে দেয়। ও এইবার বুঝেছি,
তা বেশ, কিন্তু খুব বেশি গভীর জলে ফেলো না জানো। না না, আর ধারে আর এমন কি বেশি জল হবে? আচ্ছা আচ্ছা। কিন্তু ধারে বেশ গভীর জলই ছিল। হ্যাঁ, ভদ্রলোককে ফেলে দেবার পর তখন দেখি গোবিন্দ ইতস্তত করছে। আরে কি হলো, যাও। এই রে মাটি করলে, দামি দামি সব মুহূর্ত অমনি অমনি ফসকে যায় বুঝি, অগত্যা আবার মাথা খাটাতে হয়। গোবিন্দকেও ধাক্কা মেরে ফেলে দি। তারপর যে দৃশ্য উদ্ঘাটিত হলো তাতে তো আমার চক্ষু স্থির। দেখি ভদ্রলোক দিব্যি সাঁতার কাটছেন আর গোবিন্দ খাচ্ছে হাবুডুবু। বন্ধুকে তো বাঁচানো দরকার, আমিও ঝাঁপ দিই। জলের মধ্যে তুমুল কাণ্ড। গোবিন্দ আমাকে জড়িয়ে ধরে, কিছুতেই ছাড়তে চায় না, আমি ওকে ছাড়তে চাই পেরে উঠি না। অবশেষে ভদ্রলোক এসে আমাদের দুজনকেই উদ্ধার করেন সলিল সমাধির থেকে। আমি গোবিন্দর উপর দারুণ চটে যাই। গোবিন্দও আমার দিকে রসকষায়িত নেত্রে চেয়ে থাকে। এদিকে দুজনের অবস্থাই তখন ভিজে বিড়ালটি। ভদ্রলোক চলে যাওয়ার পর আমাদের আলোচনা শুরু হয়। আমাকে ধাক্কা দিতে গেলে কেন? আমাকে জলে ফেলবার কথা তো ছিল না। গোবিন্দ ভারী রেগে যায় আমার উপর। বারে জলে না পড়লে জগদীশবাবুকে উদ্ধার করবে কি করে তুমি? আমিও তেতে উঠি। আমি কি ওকে উদ্ধার করলাম নাকি উনিই করলেন আমাদের? তুমি করতে দিলে তো আমি কি করব? আমি ওকে বোঝাতে চাই, আর এরকমটা হবে আমার আইডিয়াই ছিল না। এতক্ষণে গোবিন্দ একটু নরম হয়। আমি আমি সাঁতার জানি না যে। সে কথা আমায় আগে বলেছ। এরপর বিরক্ত হয়ে আমি পুরী চলে এলাম। যা নাকানি চবানিটা লেকে হলো আমার, ওরকম জল পরিবর্তনের পর বায়ু পরিবর্তনের দরকার। গোবিন্দ এলো আমার সঙ্গে। সমুদ্রের ধারে বালির ওপর বেড়াতে বেড়াতে একদিন অকস্মাৎ গোবিন্দ অঙ্গুলি নির্দেশ করে আর সঙ্গে সঙ্গে লাফিয়ে ওঠে। ওই 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 যে, হ্যাঁ ওই ওই যে, ওই যে কি তিমি মাছ নাকি? হে, অত দূরে নয়, ওই যে সেই ভদ্রলোক জগদীশবাবু। তাই তো বটে, তাহলে তিনিও হাওয়া খেতে এসেছেন। গোবিন্দ কেমন মন মরা হয়ে থাকে। চাকরিটা ফসকালো কেবল তোমার জন্যেই, লেগে থাকলে হয়তো একদিন, কিন্তু যা জলে চুবিয়েছ ভদ্রলোককে। আমি চুপ করে থাকি, কি আর বলবো। পরদিন সকালে সমুদ্রের ধার দিয়ে পোস্ট অফিসের দিকে যাচ্ছি। আবার দেখি সেই জগদীশবাবু, তার সঙ্গে এবার একটা বাচ্চা, মোটা সোটা আর বিদঘুটে চেহারার। মাঝে মাঝে এমন কতিপয় শিশু দেখা যায় যাদের কোলে করতে বললে কোলা ব্যাঙের কথাই মনে পড়ে, এটি তাদের একজন। বাচ্চাটা বালি দিয়ে বাঁধ তৈরি করার চেষ্টা করছিল এবং জগদীশবাবু ওকে খুব উৎসাহ দিচ্ছিলেন। শেষটা জগদীশবাবুকেও দেখা গেল ওর সঙ্গে লেগে যেতে। দুজনে মিলে বাঁধ রচনা যখন সমাপ্ত হলো, তখন জগদীশবাবু ঘেমে নেয়ে উঠেছেন। বাচ্চাটা কেন জানি না হঠাৎ যেন খেপে যায়, গো গো করে বাঁধের ওপরে পদাঘাত করতে থাকে। অল্পক্ষণেই বাঁধটাকেই ভূমিষ্যাত করে ফেলে। জীবনের সাধনা সফল হবার পরে অনেকেরই এমন দশা হয়, সেই ফল পণ্ড করতে সে উঠে পড়ে লেগে যায় তখন। জগদীশবাবু পকেট থেকে বিস্কুট বার করে ওকে দেন, তারপরে সে ঠান্ডা হয়। এই পর্যন্ত দেখে আমি পোস্ট অফিসের দিকে চলে গেছি।
যখন ফিরলাম তখন বেলা আরও পড়ে এসেছে। দেখি ভগ্ন বাঁধের ধারে একাকি সেই ছেলেটি, কিন্তু জগদীশবাবুর চিহ্ন মাত্র নেই কোথাও। তখনই আমার মাথায় বুদ্ধিটা খেলতে থাকে। এই তো হয়েছে, এইবার গোবিন্দর চাকরির ব্যবস্থা না হয়ে আর যায় না। ভাবলাম এই ফাঁকে দেড়মণি এই শিশুটাকে নিয়ে সরে পড়লে কেমন হয়। জগদীশবাবু নিশ্চয়ই তার ছেলেকে হারিয়ে দিশে হারা হয়ে উঠবেন। ছেলের উপরে তার যেরকম টান দেখা গেল আজ বিকেলে, সেই সময়ে গোবিন্দ ওকে হাতে করে ধরে নিয়ে গিয়ে হাজির হবে এবং একটা গল্প বানিয়ে বলে দেবে যে ছেলেটা সমুদ্রেই জলাঞ্জলি যাচ্ছিল, কিংবা পুরীর লোকারণ্যে হারিয়ে পথে পথে হাই হাই করে বেড়াচ্ছিল। এমন সময় গোবিন্দ ওকে উদ্ধার করে নিয়ে এসেছে। তাহলেও কি জগদীশবাবুর হৃদয় গলবে না? হারানো ছেলে ফিরে পেলে তো মানুষের আনন্দই হয়। তবে এ যা এক ছেলে, এই একটা কথা। যাই হোক, তখন কৃতজ্ঞতার আতিশয্যে বালিগঞ্জের জলে পড়ার কথা বেমালুম ভুলে গিয়ে গোবিন্দকে একটা চাকরি দিয়ে ফেলতে আর কতক্ষণ। ছেলেটিকে আত্মসাত করে যখন ফিরলাম তখন গোবিন্দ হোটেলের বারান্দায় চেয়ার টেনে নিয়ে চুপটি করে বসে আছে, মুহ্যমানের মতোই। চাকরি আর জগদীশবাবুর কথাই ধ্যান করছে বোধহয়। আস্তে আস্তে আইডিয়াটা ওর কাছে ব্যক্ত করি। সমস্ত বুঝে উঠতে ওর দেরি লাগে। ও ওই রকমই, মাথা বলে যদি কিছু থাকে ওর। প্রথমে যখন ছেলেটাকে নিয়ে আমি ঢুকলাম, আমার আশা ছিল আনন্দে ও মুখ খুললে বোতলের সোডা যেরকমটা হয় সেই রকম উতলে উঠবে, কিন্তু ও হরি, একেবারেই সেরকম নয়। জগদীশবাবুর ছেলে শুনে আরও যেন সে দমে গেল। তবে কি ওর ধারণা অন্য কারো ছেলে ফিরে পেলে জগদীশবাবু আহ্লাদে আটখানা হয়ে যাবেন আর চাকরি দিয়ে ফেলবেন তৎক্ষণাৎ? ইতিমধ্যে ছেলেটাও চিৎকার করে কাঁপতে শুরু করেছে। গোবিন্দ কিছুক্ষণ কান পেতে তার কান্না শোনে, তারপর সেই তারস্বর তার অসহ্য হয়ে ওঠে। ও থামো থামো, ছেলেটাকে সে তাড়না দেয়। তুমি কি ভেবেছো দুনিয়ায় তুমি ছাড়া আর কারোর কোনো দুঃখ নেই? এসব কি ব্যাপার হে শিবরাম? আমি আর কি বলবো, ছেলেটি এর জবাব দেয়। কান্নার ধমক দ্বিগুণ বাড়িয়ে দিয়ে, ওই দেখো, লোকের উপকার করা সহজ সাধ্য নয় আমি জানি, করতে যাবার পথেই কত বাধা কত হাঙ্গাম, কিন্তু এছাড়া আর পথ কি? গোবিন্দর উপকার করবার আর কি উপায় ছিল আমার? দোকান থেকে বিস্কুট এনে দিলে তবে ছেলেটা চুপ করে। আবহাওয়া ঠান্ডা হওয়ার পর গোবিন্দ আগাগোড়া সমস্ত প্ল্যানটা ভাবে। ক্রমশ ওর মাথা খুলতে থাকে, মুখে হাসি দেখা দেয়, আইডিয়াটা মাথায় ঢোকে ওর। বাস্তবিক শিবু, যতটা বোকা তোমাকে দেখায় ততটা বোকা তুমি নও। তোমার এবারের প্যাঁচটা যে ভালো হয়েছে এ কথা আমি মানতে বাধ্য। অনেক টাকার লটারি জিতলে যত না খুশি হতাম, গোবিন্দর সার্টিফিকেট আমাকে তার থেকে বেশি পুলকিত করে। যাক, এতদিনে তাহলে গোবিন্দ বেচারার সত্যি একটা হিল্লে করতে পারা গেল। ছেলেটিকে হস্তগত করে গোবিন্দ আর আমি এবারে বেরিয়ে পড়লাম জগদীশবাবুর খোঁজে। ছেলেটা দুপা হাঁটে আর কাঁদতে শুরু করে। তৎক্ষণাৎ ওকে খাবার জোগাতে হয়। মুখের দুটি মাত্র ব্যবহার ওর জানা, খাওয়া আর কাঁদা। একটা স্থগিত হলেই আর একটা আরম্ভ। বিস্কুট, লজেনচুস, চকোলেট, টফি, পালাক্রমে আমি জুগিয়ে চলি। এইভাবেই চালাতে হবে জগদীশবাবু পর্যন্ত। জগদীশবাবুকে কিন্তু কিছুতেই খুঁজে পাওয়া যায় না।
সমুদ্রের ধার পুঙ্খানুপুঙ্খ রূপে দেখা হয়, কিন্তু জগদীশবাবুর পাত্তা নেই। আচ্ছা ভদ্রলোক তো ছেলে হারিয়ে নিশ্চিন্ত মনে বসে আছেন তো বেশ। গোবিন্দ বলে, থানায় খবর দিতে গেছেন বোধ হয়। ক্রমশ গোবিন্দ গম্ভীর হয়ে ওঠে। এবার দেখছি জেলেই যেতে হলো তোমার জন্যে, ছেলে চুরির দায়ে। বাবারে, ছেলে চুরি করলে ক মাসের জেল হয় জানা আছে তোমার? আমি চুপ করে থাকি। ক মাস কি, ক বছর কে জানে। গোবিন্দ এবার যেন খেপে যায়। তোমার যেরকম আক্কেল, আমি কিন্তু এ ব্যাপারে নেই বাপু। হ্যাঁ, তুমি চুরি করেছ, জেল খাটতে হয় তুমিই খাটবে। ছ বছরের কম নয় নিশ্চয়ই, আমি বেশ জানি। গোবিন্দ ছেলেটার হাত ছেড়ে দেয়। এবার সে আমাকেই দু হাতে জড়িয়ে ধরে। ওর কথায় আর ছেলেটার হস্তগত হয়ে আমি দারুণ অস্বস্তি বোধ করি। না, এতটাই কি হবে? একেবারে থানায় যাবেন ভদ্রলোক? আর গেলেই কি পুলিশের ঘটে এক বিন্দু বুদ্ধি নেই? আমরা তো খুঁজে পেয়েই একে ফিরিয়ে দিতেই নিয়ে যাচ্ছি। চাকরি না দেয় নাই দেবে, কিন্তু তাই বলে কি জেলে? না না না, ছেলের উদ্ধারকর্তার উপরে কোনো ভদ্রলোকই কখনো এতটা নিষ্ঠুর হতে পারেন না। সমুদ্রের ধারে একজনের কাছে খবর পাই স্বর্গদ্বারের কোথায় যেন থাকেন কে এক জগদীশবাবু। স্বর্গদ্বারেই ছুটতে হয়। আমি তখন মরিয়া হয়ে উঠেছি, কিন্তু গোবিন্দ অদ্ভুত। তার জন্যেই এত কাণ্ড, আর সে নিতান্ত নিষ্পৃহের মতোই দূরে দূরে চলেছে, আমাদের চেনেই না যেন। অতি কষ্টে বিস্তর খোঁজাখুঁজির পর অনেক রাত্রে জগদীশবাবুর আস্তানা মেলে। প্রবল কড়া নাড়ার পর উনি নেমে আসেন লণ্ঠন হাতে নিজেই। এত রাত্রে তোমরা কে হে? ভদ্রলোকের বিরক্ত কণ্ঠ শুনি। সবিনয়ে বলি, আগে সমস্ত পুরি খুঁজে তবে আপনার বাড়ি পেয়েছি মশাই। তা আমাকে এত খোঁজাখুঁজি কিসের জন্যে? ভদ্রলোক আলোটা তুলে আমাদের নিরীক্ষণ করেন। তোমরা সেই বালিগঞ্জের না? আগে বালিগঞ্জেরই বটে, সেজন্য আপনি কিছু মনে করবেন না। আপনি স্নেহপ্রবণ পিতা হয়েও এত অন্যমনস্ক প্রকৃতির হতে পারেন, তা তো আমরা গুণাক্ষরেও ভাবতে পারিনি। আপনার ছেলেকে যে সমুদ্রের ধারেই ফেলে এসেছেন তা বোধ হয় আপনার স্মরণেও নেই। হ্যাঁ, আপনার ছেলে এতক্ষণে সমুদ্রের গর্ভে ভেসে যেত। সত্যি কথা বলতে কি, একটা প্রকাণ্ড ঢেউ ওকে তাড়াও করেছিল। আমার এই এই বন্ধু নিজের জীবন বিপন্ন করে ওকে বাঁচিয়েছেন। এতক্ষণে আপনার ছেলে আর আমার বন্ধু দুজনেই এতক্ষণে হাঙ্গর কুমিরের পেটে গিয়ে বেবাক হজম হয়ে যেত, কিন্তু আমার এই বন্ধু চ্যাম্পিয়ন সাঁতারু, আর ভগবান সহায়, এই দুয়ের যোগাযোগে আজ আপনার ছেলের বহুমূল্য জীবন রক্ষা পেয়েছে। আর হ্যাঁ, ভদ্রলোক এতক্ষণ অবাক হয়ে আমার ভাষণ শুনছিলেন, এবার বাধা দিয়ে বললেন, আমার ছেলে কাকে বলছো? এর মধ্যে কোনটি আমার ছেলে? আমি আকাশ থেকে পড়ি। কেন, এই দেবদূতের মতন এই স্বর্গীয় শিশুটি আপনার নয়? হ্যাঁ, একে আমি দেখেছিলাম বটে আজকে বিকেলে সমুদ্রের ধারে। বিস্কুটও খেতে দিয়েছি, কিন্তু একে তো বাপু আমি চিনি না। যাও, আর বিরক্ত করো না, ঘুমাও গে। এই বলে সশব্দে আমাদের মুখের ওপরেই দরজাটা বন্ধ করে দিলেন। গোবিন্দ সেই ধুলো বালির ওপরই বসে পড়ল। শিবরাম, বরাতে কি শেষটাই এই ছিল? ছেলে চুরির দায়ে কঠোর কারাদণ্ড, যাবজ্জীবনের দীপান্তর? শিবরাম, এই করলে তুমি মাথা খাটিয়ে চেষ্টায়। নোটে গাছতলার গল্পে শুনছিলেন শিবরাম চক্রবর্তীর গল্প মাথা খাটানোর মুশকিল।
গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। কমেন্টসে শেয়ার করুন আপনার মাথা খাটানোর মুশকিল ঘটনা। বাংলা সাহিত্যের বিভিন্ন মজার গল্প শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটে গাছতলার গল্প। আগামী সপ্তাহে আরও মজার গল্প আসবে, শুনতে থাকুন নোটে গাছতলার গল্প। ভালো থাকবেন, নমস্কার।